খড়দহ রহনার ডাঙ্গা ডেঙ্গলাই কারখানায় দুঃসাহসীকে ডাকাতি, 34 লক্ষ টাকা ডাকাতির অভিযোগ, ঘটনার তদন্তে রহনা থানার পুলিশ। আজ খড়দহের ডাঙ্গা ডেঙ্গলা এলাকায় এক প্লাস্টিকের কারখানায় তার 4 জন দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে ঢোকে। কারখানায় নিরাপত্তা থাকা ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে আনুমানিক 34 লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে কারখানা চত্বরে। ঘটনার তদন্ত শুরু করেছে রহুরা থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 1:30টার দিকে ডাকাতি হয়েছে, এখন আমরা ঠিক জানি না। যখন ভাইয়া যখন টাকা করে ডাকাতি নিয়ে চলে যায়, তারপর আমাদের ভাইয়া রাখছে। আমরা তখন চেঁচামেচি করে পাশে কোম্পানি থেকে বলতুন বাবলু ভাইয়া এসে আমাদের গেটগুলো খুললো। তারপর ভাইয়া তো কাঁদছে, এই আজাদ ভাইয়া যিনি মালিক, ওনার নাম আজাদ, আজাদ বলে আমরা ঠিক জানি না। এটা 1:30টার দিকে হয়েছে আর কি। হ্যাঁ, ভাইয়া কি বললো আমার ঠিক জানি না। ওই যে আমাদের 8 জনকে নিয়ে গেছে থানায়, সেই ফার্স্ট সকালে নিয়ে গেছে, এখনো কেউ আসেনি। হ্যাঁ, আমাদের সব ভিতরে আটকে রেখেছিল। হ্যাঁ, আমরা ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, এরকম লাগানো ছিল, খোলা, আমরা খোলা রেখেছি, দেখি না ভিতর থেকে লাগানো। না, 3টে গেটই লাগানো, তারপর পাশের কোম্পানি থেকে ডাকা ডাকি করতুন, তারপর ওরা এসে খুলেছে। হ্যাঁ, ভাইয়া ভাইয়া বলছে এরকম এরকম 34 লাখ টাকা নাকি চুরি করে নিয়ে গেছে। 4 জন এসেছিল বলছে। হ্যাঁ, মুখ ঢাকা ছিল, মাস্ক দিয়ে নাকি মুখ ঢাকা ছিল, ওগুলো আমরা ঠিক জানি না। আমার নাম আবু রাইহান শিকার। হ্যাঁ, বোতল কারখানা, প্লাস্টিক, এই এখান থেকে মাল অন্য জায়গায় যায়। 34 লাখ টাকা নিয়ে গেছে, মারধর করেছে ভাইয়াকে, ঠিক বলতে পারবো। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট 7 দিনের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ, তাই আজই কল করুন 7797188188। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। DCM প্লাইউড, বাংলায় একটাই নাম, DCM প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া। কিরে, তোদের হলো? আমার মেয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।